প্রচন্ড গরমে আইসক্রিম খেতে মন চাইলে দোকান থেকে কিনে যদি খেতে না চান তাহলে খুব বাড়িতে কুলফি আইসক্রিম আইসক্রিম বানিয়ে নিতে পারবেন আর এই বানানোটা কিন্তু নয় অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধটাকে হাফ লিটারে করে নেব আর দোকানের আইসক্রিমটা খেতে কিন্তু একদম মালাইয়ের মতন লাগে তো সেই জন্য মালাই টেক্সচার দেওয়ার জন্য আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি তবে মিল্ক পাউডারটা একদমই অপশনাল মিল্ক পাউডার টাইপের হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে কয়েক টুকরো নারকেল দিয়েছি নারকেলটা চাইলে এখানে স্কিপ করে দিতে পারেন কিন্তু এখানে যে কোনো ধরনের একটি বাদাম নিতে হবে আমি এখানে কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে আলমন্ড বা পিনা যে কোনো ধরনের একটা বাদাম নিয়ে নিতে পারবেন আর আমি এখানে একশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছিলাম তো এবার চিনি দিয়ে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি আর দুটো তার মধ্যে আরও একটু ঘন হয়ে যাবে কুলফি আইসক্রিমটি ক্রিমি টাইপের হওয়ার জন্য কিন্তু দুধটা খুবই ভালো করে জাল করে নেওয়ার প্রয়োজন পড়ে আর এখানে কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি আমি এখানে অল্প একটু জল দিয়ে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম এবার দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আরও দু মিনিট জাল করে নেব আর এই দুধটা কিন্তু ঘন হতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটেরই প্রয়োজন পড়বে তার মানে আমাদের এখানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু কুলফি আইসক্রিমের মিক্সটা রেডি হয়ে যাবে এবার একটা বাউলে সার্ভ করে নিচ্ছি সব দুধের মিক্সটা এখানে আমি নিয়ে নিচ্ছি আর আমি এবারে সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখুন দুধটা কিন্তু একদম ক্রিমি টাইপেরই হয়েছে আর এর চাইলে কিন্তু কম দিয়েও বানিয়ে নিতে পারবেন আমি এখানে ইউজেন থ্রো কপ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারবেন বা যে কোনো ধরনের মোল্ডেও কিন্তু বানানো যায় কুলফির মিশ্রণটা সব কটা কাপে এবার ফুল করে নিচ্ছি আর এভাবে আমি এখানে কিন্তু আইসক্রিম স্টিক নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু চামচ থাকে চামচের সাইডটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এভাবে আর এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছ থেকে সাত ঘন্টা সাত ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে ফল পেপার মুড়িয়ে নিয়েছিলাম আর একটা কিন্তু ফল পেপার ছাড়াই বানিয়ে নিয়েছি তো আপনাদের সুবিধার্থে ফল পেপার যদি না থাকে তাহলে কিন্তু খালি কাপেও বানানো যায় এবার দেখিয়ে দিচ্ছি আমাদের কুলফে আইসক্রিমটা অত সুন্দরভাবে হয়েছে তো এবার থেকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আর এটা কিন্তু খুব সহজভাবে ছাড়িয়ে নিয়ে আর এই কুলফি আইসক্রিমটা কিন্তু দোকানের থেকেও খেতে খুবই ভালো হয়েছিল তো চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন গরমের দিনে যে কোনো ধরনের কিন্তু আইসক্রিম খেতে ভালো লাগে আর আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের প্রচন্ড গরমে লু থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই সাবধানে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে